আমাদের এখানে পুরুলিয়া রঘুনাথপুরে 72,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, ডেডিকেটেড ফ্রেট করিডোরের ওখান দিয়ে চলে যাবে জঙ্গলমহল নগরী, শিল্পনগরী। আমাদের লেদার ইন্ডাস্ট্রি লখনউ চেন্নাই সব জায়গা থেকে চলে এসছে আমাদের এখানে, ওখানে প্রায় 5 লক্ষ কর্মসংস্থান হয়েছে নতুন করে যারা কাজ করছে। 72,000 যেটা রঘুনাথপুরে হচ্ছে তাকে কেন্দ্র করে কয়েক লক্ষ ছেলে মেয়ের কাজ হবে ডিরেক্ট ইনডিরেক্ট। তাজপুর পোর্ট হচ্ছে আমাদের, আমাদের এমএসএমই প্রচুর ক্লাস্টার তৈরি হচ্ছে। আইটি ইন্ডাস্ট্রির জন্য 200 একর জমি নিয়ে সিলিকন ভ্যালি যেমন হচ্ছে, তেমনি দেউচা পাঁচমি অনেক কাজ করার পরে অনেকটাই আমরা রেডি করতে পেরেছি। এবং দেউচা পাঁচমিতে প্রায়, এটা বীরভূম জেলায় মোহাম্মদ বাজার ব্লক, পাঁচামি দেওয়ানগঞ্জ হরিণ সিংহ কোল ব্লকে প্রায় 3,400 একর জমিতে প্রায় 1,198 মিলিয়ন মেট্রিক টন কয়লা এবং প্রায় 1,400 মিলিয়ন কিউবিক মিটার ব্যাসাল্ট ডিপোজিট রয়েছে। এই 3,400 একর জমির মধ্যে 1,000 জমি হচ্ছে সরকারি জমি, 1,000 একর জমি সরকারি জমিতে এই প্রকল্পটা আমরা প্রথম স্টার্ট করছি। এই সমস্ত এলাকাকে ঘিরে 12টি গ্রাম আছে এবং এখানে প্রায় 21,000 মানুষ বসবাস করে। বিপুল কোল রিজার্ভ সমন্বিত এই কোল ব্লক সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম এবং সারা দেশে অবশ্যই বৃহত্তম। এটা আমাদের রাজ্যের অর্থনীতিকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবে এবং আগামী 100 বছর পাওয়ারের কোনো অভাব হবে না, পাওয়ারের দাম কমে যাবে, পাওয়ার তৈরি হবে, লোডশেডিংয়ের কথাও চিন্তা করতে হবে না আর পাওয়ারের কথাও চিন্তা করতে হবে না, সকলে সুলভে পাওয়ার পাবে, পাওয়ার রিজার্ভ থাকবে। বিদ্যুতের পক্ষে এটা একটা বড় কাজ, 1 লক্ষের বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষ এখানে কর্মসংস্থান হবে, রাজ্য সরকারের বিনিয়োগই হবে প্রায় 35,000 কোটি টাকা, অঙ্কটা কম নয়, রাজ্য সরকার এটার জন্য 35,000 কোটি টাকা বিনিয়োগ করবে। প্রথম ফেজে দেওয়ানগঞ্জ হরিণ সিং এলাকা যেখানে কম গভীরতায় কোল ডিপোজিট আছে সেটির কাজ হাতে নেওয়া হবে। রাজ্য সরকার সমস্ত স্টেক হোল্ডারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে যাতে তপশিলি জাতি আদিবাসী সহ এলাকার সমস্ত মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে। আমরা একটা আকর্ষণীয় প্যাকেজ তৈরি করেছি যার মধ্যে যারা জমি দেবেন এই কাজের জন্য, প্রথম তো 1,000 একর জমিতে কারোর কিছু নেই, ওটা গভর্নমেন্টেরই জমি, যারা জমি দেবে তাদের জমি দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে এবং পরিবার প্রতি একজনকে কর্মসংস্থানও দেওয়া হবে। আমি সংক্ষেপে বলছি, ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ, প্যাকেজের মোট আর্থিক মূল্য 10,000 কোটি টাকা, অর্থাৎ 35,000 কোটি টাকা যেটা আমরা বিনিয়োগ করছি, 10,000 কোটি টাকা আমাকে প্যাকেজ দিতে হচ্ছে মানুষকে, কারণ তারা এটা আশা করে। একজন ব্যক্তি যার ওই এলাকায় বাড়ি সহ জমি রয়েছে তিনি বিঘা প্রতি প্রায় 10 লক্ষ থেকে 13 লক্ষ টাকা পাবেন। গ্রামীণ জমি, খোলা খোলা অনেক আইসোলেটেড এলাকা আছে, পাথুরে জমি, একজন ব্যক্তি যার এলাকায় বাড়ি সহ জমি রয়েছে 10 থেকে 13 লক্ষ টাকা পাবে। এছাড়াও শিফটিং মেনটেনেন্স অ্যালাউন্স, ক্যাটেল সেড ইত্যাদির জন্য আরো 5 লক্ষ টাকা পাবে। কর্মহারা মানুষ কর্মজীবন খুঁজে পাবেন, বাঁচার জীবন খুঁজে পাবেন। তারপরেও যদি কারো কোনো সাজেশন থাকে আমাদের গভর্নমেন্ট, মানবিক গভর্নমেন্ট সব সময় এটা অ্যাকসেপ্ট করবে। এবং ওখানে চাকরি বাকরি হল স্থানীয় ছেলে মেয়েদেরই ফার্স্ট প্রায়োরিটি, সুতরাং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ডিরেক্ট ইনডিরেক্ট বীরভূম জেলা বলুন, পাশে আসানসোল আছে, বর্ধমান পশ্চিম, বর্ধমান পূর্ব আছে, হুগলি জেলা আছে, পুরুলিয়া আছে, টোটালটা ধরেই একটা কর্মযোগ্য চলবে। এবং এই যে প্যাকেজটা আমরা করে দিয়েছি, সবার সাথে কথা বলেই প্যাকেজটা করেছি এবং আমি আশা করি এত ভালো প্যাকেজ সকলেই এটাকে গ্রহণ করবে।